जल्ला पगा जानिया देगा यमनाज बंद ओ जिब्राइल चले जा नबी के आगमन करिए अल्लाह आमार आरशे आते बेरिए आसागा ओ मुसलमान बंधु के जो आर्शे अल्लाह बंधु तो पुरे चुले सारा जाए अल्लाह जिब्राइल ओ जिब्राइल शुरो ना बंधु के किन्तु माटी दिए बनाए ना अल्लाह बोला शुरो ना माटी दिए बनाई गार नबी के बनिए नूर ए तजल्ली जिब्राइल के बोले जिब्राइल तो पृथ्वी जब चले जाओ गो मुसलमान दुनिया जमीन आसमानी बोले अल्लाह गि आसमान जमीन जब कि टाना कर ली आजब अल्लाह बोले जिब्राइल रे पशु रेखे दिए गो अल्लाह एक सवारी रेखे दिए गो सवारी एक नम्बर सवारी गोरु आछे पृथ्वीर जमीन भैंसा आछे पृथ्वीर जमीन ऊट आछे पृथ्वीर जमीन घोड़ा आछे पृथ्वीर मानुष देखेछे आमी अल्लाह एमन एकटा जंतु एमन एकटा प्रभावशाली जंतु तैरी करेछि तार नाम हलो बोरा जोरे बोलबेन ना चिल্লে বলবেন না আলো যে পৃথিবীর মানুষ সব জানে বলেন তো পৃথিবীতে সব সৃষ্টি আছে বোরা কাছে জোরে বলেন আছে না তোই আল্লাহ করেছেন জান্নাতে কোরআনে আল্লাহ দিয়েছে কোরআনে দিয়েছে বরাকের গতি কত জানেন বরাকের গতি হলো বাবা আসমান থেকে বিজলি পড়ে জমিনে চোখের পলক বন্ধ করেছেন খুলেছে আসমান থেকে বিজলিটা তাল গাছের উপরে মেরে চলে গেছে দেখা পেয়েছে কে সময় নিয়েছে বড় বড় বৈজ্ঞানিকেরা বড় বড় বৈজ্ঞানিকেরা এরা কি করলো চাঁদে গেল যায়নি চাঁদে গেল চাঁদ নিয়ে গবেষণা করলো এরা কি করলো বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করলো সব গবেষণা করতে পেরেছে একদিন বৈজ্ঞানিকেরা বসে বলল সব তো গবেষণা করতে পারলাম কিন্তু গবেষণা একটা বাকি আছে কি গবেষণা সেই গবেষণা হলো ওই আকাশ থেকে যে বিজলি পড়ে ওই বিজলিটা এত দ্রুত গতিতে আসে কারণটাকে একটু জানো ছেলেরা একটা ডায়লগ মারে বলে মারবো এখানে লাশ করব জোরে বলে শশানে বলেন তো বাবাজি মিটুন চক্রবর্তী যদি মারে এখানে লাশ যদি পড়ে শশানে আল্লাহ যদি মারে এখানে লাশ করবে কোথায় কলতলা বেলতলা ধর্মতলা পুরো আতালির তলা আল্লাহর মার আর দুনিয়া পার ঠিক কি না আল্লাহ মারে আল্লাহ হাতে মারে না পাতে মারে 2009 সালটি 2009 একটা ঝড় এলো ঝড়টির নাম আপনারা জানেন আয়লা কে কি নাম আয়লা
আল্লাহ বলে পৃথিবীর মানুষ বড় বড় গবেষণীরা এরা কি করলো আয়লা নাম দিল ঝড়ের কিন্তু আল্লাহ বলে এটা আয়লা ফায়লা কিছু না রে এটা হলো আমি আল্লাহ আমার উপর চাপ একটু জোরে বলবেন আল্লাহর মার কেন বান্দা নামাজ পড়ছে সুদ খাচ্ছে বান্দা নামাজ পড়ছে আবার পরের ফাঁকি দিচ্ছে পরিবর্তন হয় না বলে আল্লাহ আয়লা নামক গজব দিল এখানেও শেষ নেই তো মানুষ পরিবর্তন নেই তারপর একটা রোগ দিল রোগটির নাম হলো বৈজ্ঞানিকেরা বলল ওই সে নাক ধরে আর সেই পুকুরে চুপুরি দিয়েছিল মনে আছে একটা হ্যাঁ নাক ধরে বলে হুজুর রাস্তা ব্লক খবর কি বল হুজুর আপনি মাথায় টুপি দিয়ে গেলে হয় আপনি অন্য রাস্তা ব্যাক রাস্তা ধরে কেন খবর কি বলে হুজুর বলবেন না মেয়ে মত সব লাইনে পড়ে আছে খবর কি বলে নাক ধরে আর পুকুরে চুপিয়ে রেখে দিয়েছে ওই ভাইসা মোশের মতো পুকুরে পড়ে আছে আল্লাহু আকবার হ্যাঁ এরা নাম দিল কি ডিসকো ঠিক কি না এই ডিসকো থেকে রোগের থেকে বাঁচার জন্য কেউ করলো তাল গাছের শেকড় নারকেল গাছের শেকড় কোলা গাছের শেকড় নি মনে তো শান্তি পাচ্ছে না যদি আমার ধরে পশ্চিমবাংলা কেলোর বাপে ধরে যে আমার যদি হয় যত রকমের গাছের শেকড় এক জায়গায় করে বেঁধে আর নতুন করে কায়দা করে ঘুরছে খবর কি এখানেও শেষ নেই বলে এর থেকে বাঁচতে গেলে কি করতে হবে গ্রামে সব বড় বড় সব ডাক্তার আছে বুঝলেন না রোগ হওয়ার আগে ওষুধ তৈরি হয়ে যায় ঠিক কি না এরা বলে ভাই ডিসকো থেকে বাঁচতে গেলে হচ্ছে চুরমাকো কোথায় নাকে চুল কানে চুল কালো মানুষ নাকে চুল কালো চুল কানে চুল মাখতে 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 কালো মানুষ কত সাদা হয়ে গেছে আল্লাহ বলে ডিসকো নয় এটা আমার আল্লাহ বললে এটা আমার গজব এখানেও শেষ নয় একটা ঝড় দিলে নাম হলো আমফান নাম হলো বুলবুল নাম হলো নার্গিস এগুলো ঝড়ের নাম দিয়েছে বৈজ্ঞানিকেরা কিন্তু এটা হলো আল্লাহর গজব মানেন তো এই মানেন তো মানতে হবে কথা কোথায় ছিল আল্লাহ বলছে আমার মারা আর দুনিয়া মারা ও মুসলমানেরা বড় বড় বৈজ্ঞানিকেরা এরা বলল ভাই পৃথিবীটা আমি গবেষণা করব আল্লাহ বলে শুনে না সব গবেষণা করেছো আমি আল্লাহ মেনে নিয়েছি পৃথিবীটা গবেষণা করে রে যেই গবেষণা করতে যায় যে গবেষণা করতে যায় যেই বিজলি পড়ে তার উপরে পড়ে সে মিনহা খলা খলা কু যে গবেষণা করতে যায় তার ঘাড়ে দাবর পড়ে যত গবেষণা করতে যায় যে যায় সে আর ব্যাকে আসে না সবাই বলছে শোন ওটা নিয়ে আর মাতামাতি করিস না জোরে বলবেন না মন খুলে বলবেন না এটা হলেন আমার আল্লাহ আল্লাহ বলছে সব যদি বান্দা তোর মাথায় দেব তা আমি আল্লাহ থাকলাম কোথায় ঠিক কি না আল্লাহ বলছে পাঁচটা বিষয়ের জ্ঞান আমার কাছে আছে ও বিষয় অত করব না তবে আল্লাহ বলে শুনে না ও দমকলে মুসলমানেরা ও বেলডবির মুসলমানেরা ও আমার সোনার পাগলেরা আল্লাহ বলে ও জিব্রাইল আমিনের শরণা আমি জান্নাতের ভেতরে আমি আল্লাহ চার পায়ে জন্তু রেখে দিয়েছে তার নাম হলো বরাখ বরাখ বরা আল্লাহ কোরআনে জানিয়ে দেয় গো ইয়াকাদুল বারখ ও ইয়াখতাবু আবসারহম আল্লাহ বলে জিব্রাইল আমিন গো তুমি এই রাত্রি বেলা কেউ দেখবে না কেউ জানবে না আমার নবীকে নিয়ে আসবে আমার নবীকে নিয়ে আইবে আর আমি নবীর সঙ্গে আলোচনা করব আমার নবীর সঙ্গে যখন গল্প হয়ে যাবে আলোচনা হয়ে যাবে আমার নবীকে নিয়ে আমার দুনিয়াতে দিয়া যাবে এই বিশ্ব নবী সাহাবারা মদিনা মসজিদ নববীতে আমার নবীর পিছনে ইত্তেদা করবে জোরে বলুন চিল্লে বলুন শোনেন খুব মজা লাগবে রাত তখন গভীর ধরেন 12টা বাজে রাত গভীর এখন আপনার কারখানার যে কর্মচারী আছে হঠাৎ খবর এলো বাড়ি যেতে হবে তবে বাড়ি যাবে যাও আবার সকালে কাজ ধরার আগে আসতে হবে ভাই এ বাড়ি যাওয়ার গতিবেগটা দ্রুত হবে না ধীর গতিতে হবে আল্লাহ বলে জিব্রাইল নবী পৃথিবীর জমিনে আছে এই গভীর রাতের বেলা নবীকে নিয়ে এসো আর আমি আল্লাহ আমার সঙ্গে কথোপকথন হয়ে গেলে নবীকে দিয়ে আসবে দুনিয়াতে আমার নবীর পিছনে সাহাবারা খোঁজ না খোঁজাখুঁজি করে নবীর পিছনে ইক্তেদা করবে একটু জোরে বলবেন জিব্রাইল বলে সাত আসমান ভেদ করে আমি দুনিয়াতে যাব আবার নবীকে নিয়ে আসবো নবীকে আবার দিয়ে আসবো তাহলে দ্রুত গতিতে একটা
সাওয়ারি চাই আল্লাহ বলে আমি রেডি করেছি জোরে বলো চিল্লা বলবেন না কোথায় যাও জান্নাতের ভিতরে যাও জিবরাইল আমিন আলাইহি সালাম ও মুসলমানি দে আলে জিবরাইল আমিন আলাইহি সালাম জান্নাতের ভিতরে পৌঁছে গেলেন গো জান্নাতের ভিতরে পৌঁছে গেলেন জান্নাতের ভিতরে গিয়ে দেখেন আরে সারি সারি লাইনে বড় গাদানি আছে গো এ বড় কোন তোমাদের ভিতরে কে সবথেকে হৃষ্টপুষ্ট কে সবথেকে ভালো কে সবথেকে সুন্দর তাকে নিয়ে আসব বরাক বলল কেন জিবরাইল আলাইহিস সালাম বলে ও বরাক শুনে উপরে পরে পৃথিবীর জমিন থেকে আসমানে যিনি নবী জমিনের যিনি নবী চন্দ্র সূর্য যিনি নবী যে নবী হলো ও আমা আরসালনাকা ছুটি আছে আমার পিঠে বিশ্ব নবী কে নিয়ে আইব জিবরাইল বলে বিশ্ব নবী তুই একজন বোরাক তো লাগবে আমার একটা আমি কটা নিয়ে যাব আর জিবরাইল আমিনে ফিরে চলে গেল আল্লাহকে ডেকে বলে ও রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ গো জান্নাতে যত বোরাক রয়েছে সব বোরাক ভরে যাবে বলে রেডি আমি কাকে নিয়ে যাব কাকে আমি নিয়ে যাব আল্লাহ বলে জিবরাইল রে ও জিবরাইল শুনো না দুটো চোখ দিয়েছি তোমার কি জ্ঞানের চোখ নয় একে চন্দ্র এ পক্ষ তিনি নেত্র তিনটে চোখ আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়েছিলে তিন চোখ দিয়েছিলে কাকে তিন চোখ দিয়েছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে তিনকে চোখ দান করেছে বসিয়ারা হুজুরকে তিন চোখ দান করেছিলেন হিন্দুস্তানে বাদশা হিন্দুস্তানে ওলি নাম হলো খাজা হুজুর তিনকে চোখ দিয়েছিলে আর দাদা পাশালি তিনটে চোখ দিয়েছিলেন ভটিয়ারি শাহ গাজি মোবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলে শুনে ও জিবরাইল শুনে জান্নাতের ভিতরে যাও তোমার অন্তরে চোখ দিয়ে তুমি দেখো তোমার অন্তরে চোখ দিয়ে তুমি ভালো করে দেখো ওই যে বোরাকের লাইন রয়েছে গো ওই বোরাকের লাইনের ভিতরে থে সব থেকে যারা সুন্দরী সব থেকে যারা হৃষ্টপুষ্ট সব থেকে যারা তাজা ওই বোরাকের ডান সাইডে পেটের ডান সাইডে লেখা আছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ এক সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর বাম সাইডেতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন খুলে বলুন চিল্লে বলুন কি সুন্দর সিস্টেম দেখেন আল্লাহ রে জিবরাইল বোরাকের গায়ে গিয়ে দেখবে ডান সাইডে ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলবেন না এটা কালেমার একটা অংশ ঠিক কি না প্রত্যেকটা নবীর এটাই ব্যবহার করেছেন তার সঙ্গে নাম লাগিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে জিবরাইল বাম সাইডে তাকিয়ে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলবেন না যেটা লেখা আছে ওটাই নবীর ওয়েলকামের বরাক জোরে বলুন হ্যাঁ মন খুলে বলবেন না অসুবিধা হচ্ছে নাকি অনেক মানুষ ঘুমিয়ে পড়ছে একটু তকবীর দাও তো নারাই তকবীর একটু জোর করে আওয়াজ দাও তো নারাই তকবীর জিবরাইল আমি ভিতরে গেল গিয়ে লক্ষ্য করে দেখে না বোরাক রয়েছে একটা বোরাকের ডান সাইডে আল্লাহ বাম সাইডে আমার নবী জোরে বলবেন না কি রসুল কি নবী আল্লাহ এখানে শেষ নয় জান্নাতের ভিতরে গাছ আছে গাছের পাতা আছে আল্লাহ আছে এমন একটা বন্ধু এমন একটা দোস্ত যেখানে আমি আল্লাহ সেখানে আমার বন্ধুকে উল্লেখ করেছি জোরে বলবেন না চিল্লে বলবেন না গাছের পাতায় লেখা আছে একদিকে আল্লাহ গাছের পাতায় পাশে লেখা রয়েছে আমার বিশ্ব নবী মিম হা মিম দাল মুহাম্মদ জোরে বলুন
গাছেরে পাতায় পাতায় জান্নাতেরে গাছেরে পাতায় পাতায় আল্লাহ এবং নবীর নাম এখানেও শেষ নাই জান্নাতের ভিতরে যে গেট আছে জান্নাত কটা জান্নাত কটা দেখি চেক করে তো হ্যাঁ ভাই বলছে আটটা কেউ আছে এর ভিতরে আর কটা হতে পারে আটটাই সবাই একমত বিশ্ব নবীর নাম জোরে বলবেন না একটু মন খুলে বলবেন না রহমতে আল্লাহ নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বালায় ওই নবীর ঘাম মন খুলে বলো আমাদের গায়ের ঘাম গন্ধ নবীর গায়ের ঘাম মিশকে আম্বার আতর জুড়ে বলো নবীর ঘরের ভিতরে আসতেন মাইশা একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে দরজার খালি আয়েশা দরজা খুললে লক্ষ্য করে দেখেন হাতে বোতল আয়েশা হাতে বোতল ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে আপনার গায়ের পাসিনা নব জোরে বলুন কি করবি ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করব না গায়েতে আতর হিসাবে ব্যবহার করব জোরে বলুন রহমতে আল্লাহ নবী নূরে সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম চেন মান অজান কেবল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সরজ তার তারা দি বাবা আর সরে বালি মোর নবীর জীবনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম চিল্লে বলুন মন খুলে বলুন ও সুজুলে আল্লাহ লাইতি ছিল খাজুর গাছের নাম আর যাকে ধরে ফতোয়া দিতে রাসূল একরাম ও গাছ নবীর বিরাগে ও গাছ কাঁদিতে রাগে হত ভাগ ইলিল যত সাগা বেকেরা হত ভাগ ইলিল যত সাগা বেকেরাম জোরে বলো নারায় তকবীর আর একটু জোরে দেন নারায় তকবীর আল্লাহ এটাই শিক্ষা দিলেন এমন একজন রসুল যে রসুলের নামটা শুধু পৃথিবীতে নয় গো আল্লাহ বলে শুনে আমি আল্লাহ জান্নাতের গাছের পাতায় একদিকে আমি আল্লাহ আমার নাম অপরদিকে আমার বিশ্ব নবীর নাম এখানেও শেষ নয় জান্নাতের গেটেতে গো লা ইলাহা ইল্লাল্লাহ পরে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ ও মুসলমানেরা এখানে শেষ নয় আল্লাহ বলে শুনে পৃথিবীর জমিনে আল্লাহ যত ঘর দিয়েছে গো যত বিল্ডিং বালাখানা দিয়েছে সমস্ত বিডিও বলে পঞ্চায়েত বলে মুখ্যমন্ত্রী নবাল দিল্লির গদি দখল করেছে নরেন্দ্র মোদি এ গদির মতো গদি নয় আল্লাহ বলে শুনে সব থেকে এক নম্বর গদি হলো আমি আল্লাহ আমার আরশে আজিমের গদি ওই গেট আছে গো ওই গেটটি নাম হলো সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার গেটে গেলতে হলো কিছু লেখা নাই ওই সিদরাতুল মুনতাহার গেটেতে আল্লাহ বলে শুনে আমি আল্লাহ পাক আল্লাহ তা লিখে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ পরে কালাম আছে বিরাহী নবীর নাম নাই মুসা নবীর নাম নাই ঈসা নবীর নাম নাই আইয়ুব নবীর নাম নাই আদম নবীর নাম নাই শীষ নবীর নাম নাই ইউনুস নবীর নাম নাই ইউসুফ নবীর নাম আমরা গেট তৈরি করি লেখা থাকে ইলাহি ভরসা ঠিক কিনা অমুক ভবন তমুন ভবন আহ এটাই লেখা থাকে আল্লাহর আরশে আজিমে কি লেখা আছে বাবা কি লেখা জান্নাতের গাছের পাতায় যে লেখা জান্নাতের গেটে যেটা লেখা আল্লাহ বলছে ওই লেখাটা আমার আরশে আজিমের গেটে আমি লিখে দিয়েছি মোটা কালি স্বর্ণ অক্ষরে জোরে বলবেন না চিল্লে বলবেন না এখানেও শেষ নয় নবীর পরিচয় দিচ্ছে আল্লাহ হাতে কটা আঙুল এই জোরে বলেন আমি দেখছি আমার হাতে পাঁচটা আঙুল আপনার হাতেও পাঁচটা আঙুল এখানে একটুখানি মতবিরোধ থাকতে পারে অনেকে ছটা আঙুল হয় ঠিক কিনা হয় কারণ
কারণ আছে। এটা হলো বাপ এবং মায়ের একটু ত্রুটির জন্য কারো পা খোঁড়া হয়, কারো হাত খোঁড়া হয়, বাপ মায়ের কিছু ত্রুটি থাকে সেই কারণে। তবে আল্লাহ সৃষ্টি করেছিল বান্দার পাঁচটা আঙুল, ডান হাতে পাঁচটা, বাম হাতে পাঁচটা। আমরা দেখছি যে হাতে পাঁচটা পাঁচটা দশটা আঙুল আছে, খুব ভালো জিনিস, কিন্তু আসলে আমরা কি জানি আমাদের হাতে আল্লাহ মার্কা নামের স্ট্যাম্পটা আল্লাহ আমাদের হাতে লিখেছে। যেটা বলবেন না মনে করছো হুজুর যখন দেবেন উক্তি সাথে দিতে হবে যুক্তি, যে কথার যুক্তি নাই সে কথার কোন ভক্তি নাই, ঠিক কি না? জি আল্লাহ বলে শোনো না, তাম শরীরটা বান্দা তুমি যদি শূন্য তরিকায় শোও, অনেক শিক্ষিত মানুষ আছে ফুরফুরার সঙ্গে সম্পর্ক আছে, হুজুরদের কাছে যান জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি যদি শূন্য তরিকায় শয়ন করি আমার শরীরে কি নবী মুহাম্মদ রসূলুল্লাহর চেহারা লেখাটা ধারণ আসবে, জিজ্ঞাসা করবেন। তবে আল্লাহ বলে শোনো এত সুন্দর গঠন লেবার পরে আমি বান্দার হাতে পাঁচটা আঙুল দিয়েছি, এই পাঁচটা আঙুল এটা নয় বান্দা, তুমি আজকে এই হাত দিয়ে কত খারাপ কাজ করো তুমি জানো না, তুমি জানো না এই হাতে আমি আল্লাহ আমার নামটা লিখে রেখেছি। জোরে বলো, হ্যাঁ মন খুলে বলবেন না, যদি বলেন কেমন আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে ধরে, এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো খারা জবর যারা আরবি পড়তে পারে, এটা হলো লাম, এটা হলো হা, কটা অক্ষর হলো ভালো করে ধরে, এটা কি আল্লাহ লেখা হলো? হ্যাঁ আল্লাহ বলছে আলিফ লাম খারা জবর লাম হা, বান্দার হাতে আমার নামের মার্কা লেখাটা লিখে দিয়েছি। জোরে বলুন, হে মন ফুলে বলবেন বান্দা তুমি যদি জান থেকে ওই এক হাতে আল্লাহ নামটা দিলাম গো, অপর হাতে পাঁচটা আঙুল দিয়েছি, আল্লাহ বলে শুনো রে এটা হলো মিম, এটা হলো হা, এটা হলো তাসদীর, এটা হলো দাল, দাল দুটো দ্বারা হয় মুসলমানি রে, আল্লাহ বলে ও মুসলমানি শোনো না, আল্লাহ বলে এক হাতে আল্লাহ মার্কার নাম, অপর হাতে নবী মার্কার নাম, মুসলমান শোনো রে যে হাতে তোমার আল্লাহ আছে, যে হাতে তোমার নবী আছে, ও মুসলমান মদের গেলাসটা যখন তুমি মুখে তোলো গো একবার ভালো ভালো ভালো, তোমার হাতে তো আল্লাহ এবং নবী রয়েছে, তুমি যখন বিড়িটা টানাবা তুমি ভাবো তোমার হাত কিন্তু আল্লাহ লেখা আছে। ও মুসলমানি রে অন্যায় করে অন্যায় ভাবে মানুষের জুলুম করে তুমি কি এটা ভাবো না তোমার হাতে আল্লাহ আছে গো, ও মুসলমানি রে এটাই যদি ভাবতে গো আজকে গ্রামে মদ অক্ষর তৈরি হতো না, ঠিক কি না? মত কর বেড়েছে না কমে যায়, আগে একটা মাইল কি মাইল হেঁটে যেতাম মদের গ্লাস পাওয়া যেত না, ভালো করে লক্ষ্য করে দেখবেন রাস্তার পাতে দেখবেন মদের গ্লাস পড়ে আছে, পশ্চিম পাড়ায় পড়ে আছে, সকালবেলা উঠে দেখছেন মদের গ্লাস পড়ে, কি গো বাবা ওই মদের গ্লাসটা কি উত্তর পাড়ার লোক খেয়ে ফেলে গেছে? না, খোঁজ নিয়ে দেখেন মদের মাতাল গ্রামে আছে, তবে আপনার গ্রামে না থাকতে পারে, আপনার গ্রামে না থাকতে পারে, তবে ভালো করে সরিয়ে নাও এই সব টাকা দিয়ে দেবে আজকে, এ কমিটি ছেলে কোথায় গেল সরাও না এখান থেকে, এ গরিব মানুষ যা টাকা ছিল সবাই আবেগে পড়ে সব দিয়ে দিচ্ছে, বাড়ি গেলে ছোকনা গরম হয়ে যাবে টাকা কই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, আমি তো দান তুলছি না, আপনি একবার দিয়েছেন কিছু করে নিয়েছি, আর দরবার দেবে ঠিক আছে নিয়ে এসো, কত আছে নিয়ে এসো দেখি, ভালো জিনিস। আচ্ছা ঠিক আছে, জি বলেন তো বাবা মদ খাওয়া হারাম না হালাল? মদখোর আর সাধারণ মানুষ দুটো জিনিস এক, ভালো করে বুঝবেন, হাসি লেবেন না, বেয়াদবি ভাববেন না, আমি যে কটা কথা বলছি আপনারা কি বিরক্ত বোধ হচ্ছেন? দেখি তকবীর নারাই তকবীর, হ্যাঁ পিছনে ভাইরা ফাঁকি মারছে সামনে একটু বন্ধ করে দেখো ঘুমুলি চলবে না, প্রথমে বলেছে ঘুমো বাড়ি গিয়ে কাঁথা মরিতে ঘুমো, আর দরকার এস্টেজে চলে এসো বালিশ দিয়ে এসো এর বলে ঘুম পড়াবো, হ্যাঁ মজলিসে ঘুমালে আপনার দেখা দেখে চাষ লাগা লাগে বাস, আপনার দেখে আমারও ঘুম লাগবে, আর ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে ওই গাড়ি কিন্তু ওই খালেই যাবে, ঠিক কি না? হ্যাঁ তকবি দাম পিছনের ভাইরে দেখি আওয়াজ কার কত জোর আছে একটু জোরে দাম তো নারাই তকবি,
ভাই এক জায়গায় জলসায় যাই মাঝে মাঝে দেখি কোন জলসায় যে খুঁটির কালার আছে না বিভিন্ন রকমে তো একদিন জিজ্ঞাসা করলো কোন কালার খুঁটি করেছে সাদা কোন কালার করেছে লাল কোন কালার করেছে নীল কোন কালার করেছে হলুদ ব্যাপারটা কি বলে হুজুর বলবেন না টিএমসি এসওসিআই বিজেপি বামফ্রন্ট যত পার্টি আছে সব পার্টির ছেলেরা আমরা এক জায়গা হয়ে ধর্মসভা দেই তবে মনোমিল না থাকতে পারে তাই পার্টির কালার অনুপাতে খুঁটিতে লাগিয়েছি ঝগড়াঝাটি করো না যার কালারে সে বসো যার কালারে সে বসো দুনিয়ার পার্টি করতে হয় করে আপনি করে আমিও করি আমার ভোট কিন্তু হয়ে গেছে আপনাদের হয়েছে হয়নি হবে উফ কি যে করবে সেদিন আল্লাহই জানে শুধু শুনছি গরম গরম বেশি গরম লেবার দিন দিকে লিদিন নরম হয়ে যাবে খবরদার না দুদিন পরে ভোট এই রাত্রে বেলা এত সুন্দর করে মিলেমিশে বসা খুব সহজ না এখন অধিকাংশ জলসা যাচ্ছে তো এইসব সাইড মারছে ও থাকলে আমি যাব না ও থাকলে আমি যাব না তবে আজকে বেল্লবি রানীহাটি এসে দেখছি সব মিল মহব্বত একতা আছে এইরকম থাকবে একটা কাটি একটা কাঠ পাকাটি বলেন কাঠ বলেন এক জায়গায় একটা আছে মশলালেন ভেঙে গেল দশটা কাঠ এক জায়গায় থাকলো মশলালে সহজে ভাঙবে হ্যাঁ ভাঙবে তবে আমরা মুসলমান যদি এক জায়গায় থাকি ভাঙা কষ্টকর ঠিক কিনা আমরা যারা এখানে বসে আছি আজকে একটা পার্টি করি সেটা হলো আল্লাহর পার্টি জোরে বলুন মন খুলে বলুন এবার দেখি পিছনে ভাইরা কি চাঙ্গা আছে না ঘুমাচ্ছে একটু তকবি দেন তো নারাই তকবি তোরা চুপ কর না পিছনের দিক না সব বসে আছে ফেরেশতা হ্যাঁ সব ফেরেশতা বসে আছে এরা আজকে বসে আছে মাথায় টুপি দিয়ে কাল সকালবেলা সব এক এক টুপি খুলবেন আর দেখবেন কারো চুল সাদা কারো চুল লাল কারো চুল সোনালি কালার কি খবর বলো হুজুর বলবেন না এখন সব নিউ স্টাইল চলছে ঠিক কি না আগে দেখতাম মুরব্বীরা মুরব্বীরা সব আগে সেই চুল কালো করতো না আর এখন দেখছি কালো চুল সাইডে সাদা করে খবর কি বলো হুজুর নিউ স্টাইল একটু জোরে সরে উচ্চ আওয়াজে তকবীর দেন আওয়াজ যদি ভালো হয় ওয়াজ আরো আগিয়ে যাবে আওয়াজ যদি কম হয় দোয়া করে হুজুর বাড়ি যাবে একটু তকবীর দেন নারাই তকবীর আর একটু জোরে দেন নারাই তকবীর ওয়াজ হবে না বন্ধ হবে দোয়া করে দি কটা বাজে দেড়টা বাজে তো মদিলা আসে কমিনের ঠিকানা দিদার চেয়ে আদ তোমার হল নবীর দিবালা মদিলা আসে কমিনের ঠিকানা আসে কমিনের ঠিকানা লবির শ্রেষ্ঠ সাগা দেখলো নবী আসা তো মিটিল না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা নারায় তকবীর আর একটু জোরে দেন নারায় তকবীর একটু বিরিয়ানি খাওয়ার মাঝে একটু স্যালাদ দিতে হয় ঠিক কি না হ্যাঁ মাঝে মাঝে একটু গজল বলছি অসুবিধা হচ্ছে না তো ওয়াজ কিন্তু ভুলিনি বিস্তারিত করব না আল্লাহ বললেন যার গায়েতে ডান সাইডে কি লেখা এরা কমিটি ছেলে স্টেজে চলে দেখা চাও দেয় দেখছে হুজুর গাড়িতে লেবে ডাইরেক্ট উঠেছে ডাইরেক্ট হিট করেছে পাল্লা বাটনার খাড়ানো সময় পাইনি একটু চাও দেয় না হ্যাঁ ও আচ্ছা ঢেলো আর খাও ঠিক আছে দাও বাবা আজকে
রবিবার গেল, রবিবারে আমার আব্বা ইন্তেকাল করেছে। তবে একটুখানি মর্মাহত ছিলাম, কিন্তু স্টেজে উঠে আপনার সঙ্গে একটুখানি আলোচনা করতে হচ্ছে, আমার মন মানসিকতা কিন্তু খুব ভালো নাই। তবে কত বুঝি বুঝি কোন পানি খেয়েছে জানি তো। হ্যাঁ দাও জি, আল্লাহ বলে জিবরাইল ডান সাইডে কি লেখা আছে? হ্যাঁ এটা কি বাবা? কলেমা। কলেমা না পড়লে মুসলমান হবে? হ্যাঁ, কিন্তু শুধু কলেমা এটাই, কিন্তু তারপরে লাগিয়ে দিয়েছেন এক একটা নবীর নাম। আমার বিশ্ব নবীর বেলায় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লে বলবে না, কার নাম? নবীর নাম। আল্লাহ বললেন শোনারা ও জিবরাইল চলে যায়, আমি আল্লাহ পাক না জানি দিলাম গো, ওই জান্নাতি বরাত নিয়ে চলে যা ও মুসলমানীরা, ও জওয়ানেরা যুবকেরা, আদে জিবরাইল আমিন ওই জান্নাতের ভিতর একটা করে বরাক দেখে তাকে সরিয়ে দেয়, আর একটা বরাক দেখে তাকে সরিয়ে দেয়, লক্ষ্য করে দেখে না গো একটা সুন্দরী পরা, পরাকে চেহারা কেমন গো আল্লাহ পাক জানিয়ে দেয় গো, পরাকের মুখের দিকটা সুন্দরী নারীর মতো। কোরআনের ভাষা একাদুল বারকু একতবু আবসারহু, বরাকটা কেমন? একটা বরাকের মুখ সামনের দিকটা এত সৌন্দর্য, মনে হবে যে একটা সুন্দরী নারী, ঠিক অবিকল সেই রকম দেখতে। যেটা বলবেন না, কাকে ওয়েলকাম করছে? আমার বিশ্ব নবী কি সাধারণ বরাক চলবে না? বরাক তাকে সাজে গেল, ও বরাক শোনে তোমার জন্য খুশখবরি আছে, তোমার জন্য খুশখবরি আছে গা। কি খুশখবরি আছে? বলে তোমার পিঠে সামারা হয়ে দুনিয়া থেকে রহমাতের আনাবি দয়ার নবী মায়ের নবী ইহকালে বাদশা পরকালে শাহেনশা, তোমার পিঠে সামারা হয়ে গো পৃথিবীর জমির থেকে আমার আল্লাহ পা আপনাকে তোমার উপর সামনে করে আর সে আজিবে আনার জন্য অর্ডার করেছে। বোরা বললো যাব যাব যাব, তবে আমি এই বোরা আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? ওরে বোরা শুনে কি শর্ত বলো না? বোরা গিরে সবার খুলে গেল ও জিব্রাইল, আমি শুনে আমি বোরাখা জানিয়ে দিলাম, আজকে যদি অবিরাত্রে বেলা বিশ্ব রবিকে সাওয়ার করে আমি আরশে আজিম আনব, আরশে আজিম থেকে নিয়ে আমার দুনিয়াতে দিয়ে আইব, তবে আমি যাব। আমার শর্ত হলো এটাই, আমার কথা দিতে হবে নায়কের মহানায়ক, গায়কের মহাগায়ক, সাংবাদিকের সাংবাদিক, গবেষকের গবেষক, ইহকালে বাদশা পরকালে শাহেনশা, মামেনার বেটা বিশ্ব যাকে নবী করল ওই বিশ্ব নবী যখন কায়মতের দিনে তে গ ইসরাফিল আলাইহি সালাম ইয়াওমায়ু ফাখফিসুর ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল যেদিন সিংহায় ফোঁক দেবে বাসিরে ফোৎকার দেবে গ, আসলে ময়দানে সবাই কবর থেকে উঠবে গ। আমি বড়কে জানিয়ে দিলাম, আমি জানি আমার মায়ের নবী একটা বরাকের উপরে, আমার নবী মায়ের নবী হাসরে ময়দানটা ভ্রমণ করবে। আমি বরা আমি জানিয়ে দিলেন ওই হাসরে ময়দানেতে বিশ্ব নবী সে দিলে যেন আমাকে বরাকের পিঠে সাওয়ার হয়ে হাসরের ময়দানটা ভ্রমণ করে, হাসরে ময়দানে বিশ্ব নবী আমার পিঠে সাওয়ার হবে, আমার পিঠে আরোহণ করবে, আমি হাসরে ময়দানটা ঘোরাবো, আমি হাসরে ময়দানটা ভ্রমণ করাবো। বিশ্ব নবী যদি এই দায়িত্বটা কবুল করে নেয় আমি বরং আজকে যেতে রাজি। একবার চলে বলুন সুবহান, একটু মন খুলে বলি বরা কি বলল? আজকে আমি যাব, আজকে আমি যাব, তবে কথা দিতে হবে হাসরের ময়দানে বিশ্ব নবী তো হাসরের ময়দানটা ভ্রমণ করবে, এই নবী ঘুরবে না। একবার মিজানের পাল্লায়, একবার পুলসিরাতের ধারে, একবার আরশে আজিমের দিকে ছুটবে নবী, শুধু দৌড়াবে শুধু দৌড়াবে। আল্লাহ বলে নবী তুমি দৌড়াও কেন? আল্লাহ আমি খুঁজছি, আল্লাহ আমি খুঁজছি। কি খোঁজো? আল্লাহ আমার বেল্লবীর উম্মা পেয়েছি,
আমি রানীহাটির উম্মতে হাজার হাজার উম্মত একটা উম্মতকে খুঁজে পাচ্ছি না তাকে খুঁজছি জোরে বলবেন না চিল্লে বলবেন না বিশ্ব নবী এমন নবী গো একটা উম্মত যদি ছেড়ে যায় নবী বললেন আমি জান্নাতে যাব না জোরে বলুন সেই নবীর ভালোবাসায় বসে আছে রাসূল খুশি হবে তবে বরাক বলল আমি হাশরের ময়দানে নবী যদি আমার পিঠের উপরে সাওয়ার হয়ে হাশরের ময়দানটা ঘরে কথা যদি দেয় আমি বরাক যাব জোরে বলুন জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ বরাক তো নিয়ে যাব বরাক বলল আজকে যদি পিঠে ওঠে হাশরের ময়দানে আমার পিঠে উঠতে হবে আল্লাহ বলে যা আমার নবীর খাতিরে ওই বরাকটাকে হাশরের ময়দানে ভ্রমণের জন্য আমি আল্লাহ কবুল করলাম জোরে বলুন জিবরাইল আমিন আলাইহি সালাম ও মুসলমানরা চাচিমার আমরা মানুষ আমাদের ঘুম আগে না নামাজ আগে মসজিদে আজান হচ্ছে ফজরের সময় আসসালাতু খাইরু মিনান নাউম অর্থ কি আসসালাতু খাইরু মিনান নাউম ঘুম নামাজ হলো ঘুমের থেকে উত্তম জোরে বলুন এখন যা ঘুমের বেগ মনে হচ্ছে চেঞ্জ করে দিলে ভালো হতো কোনটা আর নাউম নামাজের জায়গায় নাউম লিখে দিলে মনে হচ্ছে ভালো হতো আর নাউম আফজালু মিনাস সালাহ নাউজুবিল্লাহ না ঘুম হলো এই নামাজ হলো ঘুমের থেকে উত্তম এখন বলেন তো আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের নামাজ আগে ঘুম আগে আমি হুজুর মানুষ ওয়াজ করে বাড়ি গেলাম ঘুমিয়ে পড়লাম ফজরের নামাজ পড়লাম না আমার ওয়াজ করা বেকার হয়ে যাবে ঘুমটা আমার আগে নয় নামাজটাই আমার আগে ঠিক কি না বলেন তো আমার নবীর জন্য নামাজ আগে না ঘুম আগে নবীর জন্য হ্যাঁ কত সহজ না নবীর জন্য নামাজ আগে না ঘুম আগে নবীর জন্য নামাজ আগে নয় নবীর জন্যই হলো ঘুমটাই আগে জোরে বলুন যদি বলেন কেন এমন পাওয়া জানেন আল্লাহ একটা কোরআনে আয়াত নাজিল করলে কটা কথার আলোচনা করব দুটো তো বেজেই গেল জি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার লা তারফাউ আসওয়াতাকুম খবরদার খবরদার তোমাদের গলার কণ্ঠস্বর যেন উঁচু না হয়ে যায় কার কথার তুলনায় নবীর কথার তুলনায় যদি উঁচু হয়ে যায় আনতাহাবাতা আমালাকুম তোমার আমলগুলো মাটির সাথে মিশে যাবে খুঁজে পাবে না এই লম্বা একটা ইতিহাস আছে বলার অবকাশ নাই হযরত আলী নবীকে নিয়ে পা লম্বা করে দিয়ে শুয়ে আছেন আসরের সময় ভালো করে বলছেন আসরের সময় বিশ্বনবী ক্লান্ত হয়ে গেলেন হযরত আলী সেই খোদা বলে আলী কোলে কোলে মাথা নিয়ে বিশ্বনবী শুয়ে আছেন বিশ্বনবী ঘুমিয়ে পড়েছে আলী জেগে আছে আসরের বেলা অস্ত চলে যাচ্ছে হযরত আলী একবার নবীর মুখের দিকে তাকায় একবার সূর্যের দিকে তাকায় একবার নবীর মুখের দিকে তাকায় একবার সূর্যের দিকে তাকায় নবী তো ঘুমিয়ে আছেন আলী মনে করছেন সূর্য তো চলে যাচ্ছে নবী তো ঘুমিয়ে আছেন নবীকে ডাকবো আবার হাত টেনে নেয় না না ডাকবো না অনেক সময় পরে দেখবো সূর্যটা চলে গেল যুদ্ধের ময়দানে সূর্যটা চলে গেল অনেক সময় পরে বিশ্বনবী উঠলেন
উঠে বলে আলী তুমি একটু মনটা চকরমকর চকরমকর করছে কেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন আজকে আসরের আমাদের সময়টা আপনি ঘুমিয়ে পড়েছেন যুদ্ধের ময়দানে সূর্যটা ডুবে গেছে নবীর জন্য নামাজ কাজা তো নাকি আসর নামাজ হলো না বিশ্ব নবী বলছে আলী আলী আসর নামাজ চলে গেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসরের সময় চলে গেছে রাসূল আপনার জন্য আল্লাহ ক্ষমা করবে কিন্তু আপনি তো আমার পায়ের উপর শুয়ে আছেন কোলের উপরে আমি আপনাকে লাভাতে পাচ্ছি না আমি আপনাকে লাভাতে পাচ্ছি না কি করব আল্লাহ বলে এই সূর্য সর তুই পুনরায় যেমন ছিলিস আসরের ওয়াক্তের সময় চলে আয় নবীর কথায় সূর্য আবার আসরের ওয়াক্তের সময় চলে এলো বিশ্ব নবী আলী নামাজ আদায় করে নিল জোরে বলো চিল্লে বলো আল্লাহ শুধু এখানে নয় আল্লাহ বলে শোনো সমস্ত নবীদের ও ইমাম জোরে বলবেন না আর তো মন খুলে বলবেন না আমার নবীর জন্য নামাজ আগে নয় নবীর ওসিলাই তো আল্লাহ নামাজ দিয়েছেন চলেন আগে যাই দেখি নামাজ কোথায় দেয় জিব্রাইল আসলেন নবীর কাছে নবী কি করছেন জেগে কত বুঝছেন তো নাকি হ্যাঁ নবী ঘুমিয়ে জিব্রাইল আমিন মনে করে আমি পা ধরে ডাকবো না মাথা ধরে ডাকবো যদি রাসূলের ঘুমিয়ে ব্যাঘাত ঘটে যায় আল্লাহ বলে এ জিব্রাইল তুমি সমস্ত নবীদের কাছে গেছো তুমি বিয়া তুমি করেছো মেনে নিয়েছে তুমি বিশ্ব নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন যখন হয়েছে জিব্রাইল নবীর দরবারে এলো কত কতবার 24000 বার কতবার 24000 বার তবে আল্লাহ অর্ডার দিয়েছে এ জিব্রাইল তুমি অন্যান্য নবীদের কাছে কি করেছো আমি দেখব না তবে বিশ্ব নবী ইতিম নবীর কাছে তুমি যাচ্ছ যাও তোমার ওঠাই তোমার বসাই তোমার তলাই তোমার কথাই তোমার ডাকাই তোমার হাকাই আমার নবী যদি উহ পরিমাণে কষ্ট পায় জিব্রাইল ভেবে রেখে দিও পিছনে চিন্তা তোমার ওই ফারিস্তার খাতা থেকে নাম কেটে দেব ভালো করে বুঝেছেন তো তোমার কথায় তোমার চলায় তোমার ভাষায় তোমার ওঠায় তোমার বসায় নবী যদি উহ পরিমাণে কষ্ট পায় জিব্রাইল ফেরেশতা তুমি থাকবে না ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা কে ছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার আল্লাহ বলে আদমকে সেজদা দে সাজাদাল মালায়েকা তো ইল্লা ইবলিস সব ফেরেশতা কি করলো সেজদাই গেল কিন্তু ইবলিস শয়তান খাড়া হয় দাঁড়িয়ে আছে কেন বলে আনা খাইরু মিনহু আমি আদম মাটির আমি আগুলে তুই আল্লাহ যা তোর জীবনে এমন একটা জায়গা ছিল না যেখানে তোর সেজদা পড়েনি তো যা তোর সব ইবাদত গুলো আদম কো সেজদা না দেওয়ার কারণে আমি তোকে শয়তান বানিয়ে দিলাম কি গো বাপ আর মাকে ধাক্কা মারো কষ্ট দাও বড় হাজি সাহেব মক্কার ইমাম যদি হয়ে যাও তোমার ওঠা বসা চলাফেরায় বাপ মা যদি উফি ওয়ালা তানহার হুমা ও কুল্লা হুমা কৌলান কারিমা উহ পরিমাণে কষ্ট পায় তোমার মক্কার হাজি সাহেব হয়ে লাভ নেই মদিনা হাজি সাহেব হয়ে লাভ নেই মক্কার ইমাম হয়ে লাভ নেই সব বরবাদ ঠিক না ভুল আমি বাপ মার বিষয় আজাজ করছি না জিব্রাইল আমিন বসে আছেন গা আমার নবীকে ডাকবেন কিভাবে খবর পায় না গা ও মুসলমানিরে একজন নূরের ফেরেশতা আমার নবী যখন ঘুমিয়ে আছে জিব্রাইল আমিন হাত দিয়ে ডাকলো না গো জিব্রাইল জিব মোবারক বাইরে করলো গো মিশকাত শরীফের ভিতরে আঁকা আছে হযরত জিব্রাইল আমিন নিজে জিব বার করলে আমার বিশ্ব নবীর পায়ের তলা মোবারক দেয় জিব্রাইল আমিন জিব দিয়ে চাটতে শুরু করেছে বিশ্ব জানে নবী হাবিবে তাবিব নবী যখন একটু শ্বশুরি মতো পেল বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল ঘুম যখন আরাম কেটে গেল গা পাশে দেখে নে একজন মানুষ বসে আছে গো সুসজ্জিত হয়ে বসে আছে বিশ্ব নবী যখন বললেন আজ জিব্রাইল আমির আমার বিশ্ব নবী হাবিব আল্লাহকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হযর আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ও জিব্রাইল শুনে দাও কেন এসেছো জিব্রাইল আমিনে জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আরে জিব্রাইল আমিন আজকে এলে আজকে কোন কোরআনে ওহী নিয়ে আসেনি গো আজকে অন্য কোন জিনিস নিয়ে আসেনি গো হলো দেখো নবী আজকে রাজা হলো আল্লাহ আপনার জন্য মিরাজ করেছে চিল্লে বলুন আর একটু জোরে বলুন উফ কি কপাল বিশ্ব নবী বলছে মিরাজ মানে দিদার দিদার তার সঙ্গে আল্লাহর সঙ্গে জোরে বলবেন না বিশ্ব নবী বলছে জিব্রাইল ও জিব্রাইল আমিন আমি আজকে দিদার করব দিদার করব তবে মুসা নবী 70,000 পর্দার মধ্য দিয়ে নূর দেখলো বেহুশ হয়ে গেল আমি কি করব জিব্রাইল বলছে লা তাহাজান চিন্তা করবেন না আপনি উঠেন উফ মালিকের দিদার করবে মাওলার দিদার করবে আমার নবী উঠে রেডি বিশ্ব নবী উযু করলে 26 রজব দিন গিয়ে ওই রাতে 27 রজবের রাত্রি বিশ্ব নবী উযু করলে তাহাজ্জুদের সময় উযু করলেন ওজুর পানিটা গড়িয়ে যাচ্ছে মনে রাখবেন ওজুর পানিটা কি হচ্ছে গড়িয়ে যাচ্ছে বিশ্ব নবী উঠলেন জিব্রাইল গভীর রাতে বেলা যাব কি করি আল্লাহ পাকের জিব্রাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য জান্নাত থেকে আল্লাহ বরাক পাঠিয়েছেন জোরে বলুন চিল্লা বলবেন না জিব্রাইল যাব আমি তবে আমার একটা উপকার করবে নিয়ে যাচ্ছ যাও তবে আসার সময় আমি যেন ফজরের নামাজ ধরতে পারি জোরে বলুন হ্যাঁ চিল্লা বলবেন না জিব্রাইল আমিন বলছে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ওঠে ওঠে জিব্রাইল আমিন নবীকে সঙ্গে করে নিয়ে আস্ত করে আনলেন এনে জিব্রাইল আমিন উঠলেন আগে আগে উঠলেন উঠে আরে বিশ্ব নবীকে বলছে নবী আপনি ওঠেন বিশ্ব নবীকে ওঠেন ও মুসলমানেরা আমার বিশ্ব নবী তো পিছনের নবী নয় ও মুসলমানেরা হযরত জিব্রাইল আমিন বোরাকের সামনের সিটে বসলো পিছনের সিটে গো আমার বিশ্ব নবীকে বসিয়ে নিয়ে আমার বিশ্ব নবী জিব্রাইলকে ধরলেন বিশ্ব নবীকে জিব্রাইলকে যখন ধরলে জিব্রাইল বলল বোরাকের চা বোরাকের চা বোরাকে যত বলে চা বোরাক যাওয়া তো দূরের কথা সই জোরে বলুন চিল্লা বলবেন না এ মন খুলে বলুন জিব্রাইল বসেছে ড্রাইভারের সিটে বিশ্ব নবীকে বসেছে হেলপারের সিটে বোরাক বলছে জিব্রাইল বলছে বোরাক চ নবী উঠে গেছে যত বলে চ বোরাক তত নিচু হয় যত বলে চ তত নিচু হয় যত বলে চ তত নিচু হতে হতে শুয়ে পড়েছে জোরে বলবেন না চিল্লা বলবেন না জিব্রাইল বলছে এ বোরাক দুজনা উঠেছি কি তোর কষ্ট হচ্ছে কোনো কথা বলে না জিব্রাইল সাল্লাম যখন বারবার বলে ওরে বাগাতেরি করিস না আমার বিশ্ব নবীকে আবার নিয়ে আসতে হবে গা ও মুসলমানি রে আজ জিব্রাইল আমিন আলাইহিস সালাম যখন বারবার আঘাত করে গো ওই বড়াকের সাবান চলে গেল সুরাকের সাবানের ভিতর থেকে আওয়াজ আসে গো ও জিব্রাইল শুনে আমি বড়টা জ্বালিয়ে দিলাম যে তো তোমার জায়গা নাই তুমি তো ড্রাইভার নয় ইমামুল আম্মিয়া সাইয়েদে মুরসালিন রাহাতে আশিকীর শাফিউল মুজলামিন উম্মতের কান্নার যিনি বিশ্বজানে নবী যিনি আমার নবী তো সর্বক্ষণের জন্য সামনের নবী ও জিবাই শুনে যত কল্লা পর্যন্ত ওই পিছনে রেখে বসে আছে সামনে সিটে না বসাবে আর তুমি পিছনে যদি না বস আমি পড়া তা উড়ব না এটা মন খুলে বলুন একটু জোরে বলুন ঈশ্বর জিব্রাইল আমিন মনটা ছোট হয়ে গেল ড্রাইভার সিট থেকে নেমে এলো হেলপার জায়গায় বসলো আমার নবীকে সামনে বসিয়ে দিলে বিশ্ব নবী সামনে যখন বসলো কিতাবের ভিতর লেখা আছে গো আল্লাহ জানিয়ে দেয় গো ইয়াকাতুল বারক ইয়াকতবু আবসর এত দ্রুত গতিতে যাচ্ছে এত দ্রুত গতিতে কত দ্রুত গতিতে হেলিকপ্টার যায় তার একটা গতি আছে এরোপ্লেন যায় তার একটা গতি আছে রকেট যায় তার একটা গতি আছে এ গতি নয় এ গতি নয় আল্লাহ বলে আসমান থেকে গো যে বিদ্যুৎটা জমিনে আসে যে গতিবেগটা হয় গো আল্লাহ বলে শোনো না ওই বিদ্যুতের তুলনা করে আমি আল্লাহ
70 হাজার গুণ বেশি ওই পরাকেরে গতি দিছিলাম চিল্লে বলো সুবহানাল্লাহ লম্বা ঘটনা গা দ্রুত গতিতে চল এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান অনেক বড় কি ঘটনা ঘটে গেল বিশ্বনবী একটা আসমানে যাচ্ছে লক্ষ্য করে দেখে না একদিকে নবীদের লাইন অন্যদিকে ফেরেশতাদের লাইন আমার নবী বিশ্বনবী যাচ্ছে আমার নবীর পরা যত যায় তত শুধু আওয়াজ ওঠে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ मुख्यमंत्री प्रधानमंत्री रानी हाटी जो आसे कपड़े बेधे शुद्ध स्लोगान तमाम पृथ्वी जिनी नेता जिब्राइल चले गल क्षमता जोरे बोलुन मन खुले बोलबेन ना জিব্রাইল চলো রাস্তা চেনাও আমি তো নতুন মানুষ নতুন মানুষ নতুন জায়গা যেতে গেলে রাস্তা চেনার প্রয়োজন হয় কি হয় না হ্যাঁ আমি নতুন মানুষ আজ থেকে একটু রাস্তা গুলিয়ে গেল সেই লরি হাঁটা দিয়ে চলে গেল হ্যাঁ নতুন মানুষ তো নবী বলছে জিব্রাইল কোথায় গিয়ে যা তালি মারো ঠিক নেই তো চলো তুমি আগে রাহবার চলো জিব্রাইল বলছে না ক্ষমতা নেই জোরে বলবেন না আল্লাহ বলছে নবী বলছে জিব্রাইল তুমি সর্বক্ষণ আসমানে থাকো তোমার ক্ষমতা নেই তা আমার কি করে থাকবে জিব্রাইল বলছে নবী আপনার মর্যাদা আমার মর্যাদা আপনি হলেন আতর আর আমি হলাম আপনার তুলনায় পাথর জোরে বলবেন না চিল্লা বলবেন না এই সব কাজ সবার দ্বারা হয় বলেন সব কাজ সবার দ্বারা হয় না যে রাজমিস্ত্রি তার জন্য ঘর বাঁধা সভা পায় যে কলমিস্ত্রি তার জন্য পানি তোলা ক্যাপাসিটি সে জানে রাজমিস্ত্রিকে যদি ধরে নিয়ে যান এই পানি ওঠে না বলে আর সব খরাটে গেছে অনেক গ্রামে আমাদের পানি হয় পানি ওঠে না বলে ঠিক কি না হ্যাঁ পারবে না যার কাজ সেই ভালো করছে জি বিশ্বনবীকে বলে জিব্রাইল তুমি দাঁড়া আমার নবী বলছে নবীকে বলছে নবী আপনি যান তো নবী তো চলে যাচ্ছে নবীকে বলছে নবী আপনি ভিতরে যান সিদরাতুল মুনতাহারে কেটে যখন গেছে বিশ্বনবী তো বলে নিচু হয়েছে কি হয়েছে নিচু কেন মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিল নিচু হয়ে কি খুলেছিল কি জুতো 70,000 পর্দার মধ্য দিয়ে যদি জুতো খোলা প্রয়োজন হয় নবী বলছে সশরীরে আল্লাহকে দেখব জুতো খুলি নিচু হয়ে জুতো খুলতে যাবে আল্লাহ বলে এ নবী জুতো খুলবেন না আপনার পায়ের জুতোর ধুলিটা আমার আরশে আজিমের কোটি পিলিয়ার গুণ ধন্য জোরে বলবেন চিল্লে বলবেন না মন খুলে বলবেন না নবী ঢুকছে লম্বা ঘটনা আমি কেটে দিয়েছি
আমি দুটো পড়তে দিন প্রায় শেষ করব দু 10 মিনিটের ভিতরে শেষ করব ঠিক কি না কারণ ফজর নামাজ আছে কাজকাম আছে সকালে ঠিক কি না নবী ভিতরে যাচ্ছেন বিশ্ব নবী যখন মেহমানের বাড়ি যায় মেহমান যখন মেজবানের বাড়ি যায় নাম্বার 1 নম্বর করণীয় হলো আগে তাকে বসিয়ে কিছু হোক আর না হোক একটু নাস্তা পানির ব্যবস্থা করতে হয় ঠিক কি না হ্যাঁ আল্লাহর কাছে গেলেন গেলেন যাওয়ার পরে আল্লাহ বলছে নবী আপনি বসেন বসেন পাশে বসা জায়গা দিলেন বসলেন অনেক সময় গল্পগুজব করবে এক সাইডে আল্লাহ অন্য সাইডে আমার নবী কেউ নেই একদিকে আশিক অন্যদিকে মাসুক জোরে বলুন চিল্লে বলবেন না আল্লাহ সর্বপ্রথম বিশ্ব নবী গেলেন আল্লাহ বলছে নবী নবী কি আবদার করে বলছে আবদার একটা হলো জোর করে দাবি করে নেওয়া আর একটা হলো আবদার করে নেওয়া দুটো এক জিনিস এক জিনিস এক জিনিস নয় আল্লাহ বলছে নবী নাস্তা তো খাবেন তো বিয়াই বিয়ার বাড়ি আসতে গেলে মিষ্টি আনতে হয় একটু খাবার আনতে হয় বন্ধু তুমি তো আমার বাড়ি এলে তো মিষ্টি মিঠাই কি আনলে বিশ্ব নবী কোন কথা বলে না আমার নবী পাকে জানিয়ে দেয় ও বলা আমির আল্লাহ আমি আপনার বন্ধু আমি আপনার বাড়ি কুটুম এসেছে গো আমি আপনার জন্য হাদিয়া এনেছি হাদিয়া কি হাদিয়া এনেছ আমার নবী পাকে জানিয়ে দেয় গো ইল্লাসসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি নবী বললেন আল্লাহর বাড়িতে হাদিয়া নিয়ে গেলে মিষ্টি ফেকে নিয়ে গেলে কি নিয়ে গেলে আমার বিশ্ব নবী বললে আমার জীবনের নামাজ জীবনে হজ জীবনে দান খাইলা জীবনে কোরবানি জীবনে যত ভালো কাজ আছে ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি আপনার বাণী এনেছি আল্লাহ নবী জানিয়ে দেয় গো আত্তাহিয়াত ওয়া তাইয়্যিবাত আল্লাহ পাক এই নবী যখন জানিয়ে দেয় গো শোনো না ও নবী গো নবী আমার বাড়ি যখন আপনার জীবনের সব ভালো মন্দ গুলো নিয়ে হাজির করলেন মনে থেকে গা ও নবী গো আল্লাহ বলে শোনো না আপনার জন্য নাস্তা রেখে দিয়েছি কি নাস্তা একের পর এক নাস্তা কি নাস্তা রেখে নিয়েছ আল্লাহ তারা পরে জানালেন গো আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত তাইয়্যিবাত আল্লাহ বলে শোনো না সালাম আলাইকা আইয়ুহাল নবী মন খুলে বলবেন না আল্লাহ ওয়াজ নবী আপনার জন্য আমার তরফ থেকে রহমত বর্ষিত হোক সালাম দিলাম জোরে বলবেন মন খুলে বলবেন না তাহলে সালাম দিলে প্রথম কাকে সালাম আল্লাহ কাকে দিলেন আল্লাহ নবীকে সালাম দেয় বাপ বেটাকে সালাম দিতে গেলে লজ্জা লাগে হ্যাঁ বিবি স্বামীকে সালাম দিতে গেলে লজ্জা লাগে ঘরে দরওয়াজা খুলছে আওয়াজ হচ্ছে কিন্তু দরজা খুলছে না খবর কি বলে সখিনার আমার নাক ডেকে ঘুমাচ্ছে কেন বলো হুজুর কেন ঘুমাবে না সন্ধ্যা ছটার সময় রিবন নিয়ে বসেছে এসা নামাজের সময় একটু মুড অফ করেছিল আবার রাত 12টা পর্যন্ত চলেছে কি বলে সিরিয়া কি সিরিয়া সিরিয়াল হচ্ছে চোখের তারা সিরিয়াল হচ্ছে কিরণমালা সিরিয়াল হচ্ছে এক এক রকমের সিরিয়াল বার হয় এক একটা সময় একটা সিরিয়াল বার হয়েছে বলে নাম হলো তার নন্দিনী আর একটা সিরিয়াল বার হয়েছে তার নাম হলো ভজগোবিন্দ আর যত দেখে ভজগোবিন্দ স্বামী স্ত্রী ততই হচ্ছে দ্বন্দ্ব যত হচ্ছে ফুলটুসি সব দিচ্ছে স্বামীর সব হাই বিকিল ঘুষি দেয় কি দেয় না তবে গ্রামে সিরিয়াল ফিরিয়াল দেখে না জি আলোচনা লম্বা করবো না নবীকে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ বলেন এখানে শেষ না লম্বা ঘটনা লম্বা ঘটনা তারপরে আল্লাহর বান্দার প্রতি সালাম দিলে অনেক কিছু হলো শেষ বেশ কি করলো জানেন আল্লাহ আমার নবী মেহমানদারি করে বাড়ি আসছে আসবেন কোথায়
গেটের বাইরে দাঁড়িয়ে আছে জিবরাইল আর বরাক নিয়ে নবী কখন আসবেন যখন আসবেন নবী উঠে দাঁড়িয়ে আছে নবী বলছে আল্লাহ গো আমি তো চলে যাব তো আমার উম্মত উম্মতানির জন্য কিছু উপঢৌ কোন কিছু দেবেন তারা তো খুঁজবে বাপ বাজারে গেছে বাড়ি আসলে একটু খাবার পাবো তা আমি নবীর আসমান থেকে চলে যাচ্ছি আমি আমার উম্মতদের জন্য একটু খাবার নাস্তার একটু অল্প কিছু নিয়ে যেতে পারবো না আল্লাহ বলে বড় নাস্তা রেখে দিয়েছি দাঁড়ান নবী জোরে বলবেন না চিল্লে বলবেন না বিশ্ব নবী বলে আল্লাহ বলেন কি অফার আল্লাহ বলে নবী ও নবী আপনার উম্মত উম্মতানির জন্য কিছুই দিতে পারলাম না আমি আল্লাহ আমার তরফ থেকে এক নম্বর উম্মত উম্মতানির জন্য আমি আল্লাহ প্যাকিং করে পাঠিয়ে দিলাম কি 50 ওয়াক্ত নামাজ জোরে বল হলো সহজ হয় হয় নামাজের আস করো না এখানে শেষ নাই বিশ্ব নবী বললেন নবী ও নবী আপনি যাবেন 50 ওয়াক্ত নামাজ সিঙ্গেল হয়ে যাচ্ছে কেমন একটা না নবী এক কাজ করেন আপনার উম্মত উম্মতানির জন্য আমি 6 মাস রোজা দিলাম রোজা কমাস 6 মাস রোজা দিলেন আর 50 ওয়াক্ত নামাজ দিলেন ও মুসলমানি রে ও জওয়ানি রে বিশ্ব নবী চলে আসছেন আজ আস্তে আস্তে কারো সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে দেখা হলো বিশ্ব নবী খুশি হয়ে গেলেন গো যখন ফিরে আসছেন চতুর্থ আসমানে দেখা হলো অল্লাহকে হলো লামা হলো হযরত নবী মুসা আলাইহি সালাম কার সঙ্গে মুসা নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো গেলেন আল্লাহর দরবারে কি আনলেন বলেন অনেক ঘটনা আল্লাহ নবী বলছে নবী লুকি লুকি মা কি যেন নিয়ে যাচ্ছেন বলেন না আপনি কি নিয়ে যাচ্ছেন বলেন আমি তো যাওয়ার সুযোগ পেলাম না তাই আপনি গেলেন কি নিয়ে যাচ্ছে বলেন যে নবী মুসা তোমাকে বলবো না তুমি নিয়ে নেবে মুসা বলে কি বলেন আল্লাহ জানো নবী মুসা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে জোরে বলবেন না আর কি দিয়েছে 6 মাস রোজা জোরে বলবেন না মুসলমানই বলছে আল্লাহ নবী গো উম্মত উম্মতানি এরা সংসার করবে কাজ কাম করবে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না জান আল্লাহর কাছে যান 6 মাস রোজা 50 ওয়াক্ত নামাজ গিয়ে বলেন সুপারিশ করেন যদি একটু কমিয়ে দেয় বেল্লবীর মানুষ একটু বাঁচবে নবী ফিরে গেলে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ গো আমার উম্মত কমজোর 50 ওয়াক্ত পড়তে পারবে না একটু কমিয়ে দেন আল্লাহ নবী আপনি যখন আমার কাছে দরখাস্ত করেছেন আমি আল্লাহ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত ক্যান্সেল করে 45 দিলাম জোরে বলুন নবী চলে আসছেন মুসলমান ফের ধরেছে কত কমিয়ে আছে 5 ওয়াক্ত কমিয়ে আছে নবী আরেকটা আবার যান দেখবেন নবী ফের গেলেন আল্লাহ কি করলেন ফের 45 থেকে 5 বার 5 কেটে দিয়ে থাকলো 40 নবী ফের এলেন একবার যাই একবার আসে একবার যাই একবার আসে একবার যাই আল একবার আসে প্রত্যেকবার যাই 5 বার করে কেটে দেয় 5 ওয়াক্ত করে কেটে দেয় প্রত্যেকবার যাই 5 ওয়াক্ত কেটে 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 দেয় শেষবার এলো নবী মুসা আলাইহিস সালাম এসে বলছে নবী গো কত ওয়াক্ত কেটে নিয়েছে বিশ্ব নবী বলছে 40 ওয়াক্ত কেটে নিয়েছে 10 ওয়াক্ত আছে বিশ্ব নবী বলছে মুসা নবী বলছে আরেকবার যান বিশ্ব নবী আরেকবার গেলে আল্লাহ যাও 5 ওয়াক্ত কেটে থাকলো কত 8 বার গেলেন 40 9 বার গেলেন এই সবাই বলেন 5 নং 45 বিশ্ব নবী উম্মতের জন্য 9 বার গেলেন আল্লাহ 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কেটে 45 ওয়াক্ত বাদ দিয়ে 5 ওয়াক্তই ঠেকিয়ে দিয়েছে জোরে বলবেন না এখন বেল্লুবি চালাক মানুষ এখন বলছে নবী তার মধ্যে ভালোবাসে তো 9 বার যেতে পেরেছে আর একটা বার যায়নি 5 ওয়াক্ত আছে 5 নং 45 নবী যদি আর একবার যেত তাহলে কেল্লা ফাতে আসেন একটু দাঁড়িয়ে আমার নবীর শানে সালামে নবী সালামা